আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল তরফে প্রতিবাদ নেওয়া হয়েছে অব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সিডিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবে চিকিৎসকের আরেকটি সংগঠন আই আরেকটি প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে দুপুরে শিয়ালদা মেট্রো স্টেশনের গেট থেকে প্রতিবাদ মিছিল বের হবে এরপর শ্যামবাজার মেট্রোর সামনে অবস্থান বিক্ষোভে বসবেন তারা উত্তর কলকাতার সমস্ত বিদ্যালয়ের প্রাক্তনীরাও কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন এর মধ্যে রয়েছে বেথুন শ্রী শিক্ষায়তন যাদবপুর হাই স্কুল ইত্যাদি মধ্য কলকাতার বিভিন্ন স্কুল ও বিক্ষোভ মিছিলে যোগ দেবে এদিকে বাঘাযতীন পার্কে আজ বিকেল পাঁচটা থেকে আগামীকাল বিকেল চারটে পর্যন্ত দিবারাত্রি জন অবস্থান কর্মসূচির আয়োজন করেছে অরাজনৈতিক সংগঠন রংহীন ক্যানভাস অন্যদিকে তৃণমূল কংগ্রেস আজ দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ব্লকে ব্লকে ও মিছিল করবে ধর্মতলায় বিজেপির ধর্না অবস্থান আজ তৃতীয় দিনে পড়ল আগামী সোমবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্যজুড়ে জেলাশাসকের দপ্তর ঘেরাও করবে তারা হাওড়া জেলা সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে আজ দুপুরে পুরসভার সামনে থেকে মৌল মিছিলের আয়োজন করা হয়েছে আরজিকরের করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযানে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে দুপুর দুটোই কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিমুখে যাবেন তারা এদিকে আন্দোলনকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আর্জি করে প্রাক্তনীরা একটি স্থায়ী ধর্নামঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছে দাবি দাবার নিষ্পত্তি না হলে চৌঠা সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে ওই দিনই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা বাড়ির আলো নিভিয়ে রাখারও প্রস্তাব দিয়েছে কলকাতা হাইকোর্ট আর্জি করে বিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বুদ্ধিজীবীদের একটি মিছিলের অনুমতি দিয়েছে আগামী তেসরা সেপ্টেম্বর বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অব বেঙ্গল নামে ওই সংগঠনের মিছিল যাবে হাজরা পর্যন্ত আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নারী নির্যাতন রুখতে আইনগুলিকে আরও সক্রিয় করে তোলা প্রয়োজন নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেলা ও দায়রা বিচারকদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं 2019 में सरकार ने ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमिटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत है প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আজ দুপুরে পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের জন্য তার বাবাকে পুলিশের তরফে আর্থিক প্রস্তাব দেওয়া হয় এই নির্মমতা ও নিষ্ঠুরতা বাংলার আবেগকে বিদ্ধ করেছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শ্যামাপদ নামে এক ব্যক্তি আরজিকর হাসপাতালে দুর্নীতি চক্র চালাচ্ছে বলে তিনি জানতে পেরেছেন বলে অধীরবাবুর দাব জানান আজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থানে অনর থাকলেও আজ থেকে তারা সাধারণ রোগীদের জন্য টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চার ঘন্টার জন্য এই পরিষেবা পাওয়া যাবে রোগীদের জন্য বেশ কিছু হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে উল্লেখ্য তাদের সব দাবিদাবা পূরণ না হলে আন্দোলন চলবে চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে এসএসকে মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের হাউস স্টাফ রঞ্জিত সাহার বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ জানিয়েছে হাসপাতালের এমএস ভিপিকে দেওয়া এক চিঠিতে তারা জানিয়েছেন রণজিৎ সাহা ও তার দল বেশ কিছু বছর ধরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ও পোস্ট ডক্টরাল ট্রেনিদের হুমকি দিচ্ছে এমনকি তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে বাদ কলেজের শিক্ষকরাও কলেজ কাউন্সিলের মিটিং ডেকে ঘটনার তদন্তের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক শায়ন লাহিড়িকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আজ দুপুর দুটোর মধ্যে তাকে মুক্তির নির্দেশ দেয় আদালত অন্যদিকে পুলিশ হেফাজতে গত চার দিন ধরে অনশনে রয়েছেন নবান্ন অভিযানে সামিল হওয়া সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভঙ্কর ব্যানার্জি গুরুতর অসুস্থ অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ একশো তেত্রিশতম ডুরান কাপ ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে খেলা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে গ্রন্থাগার পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আজ জুড়ে পালিত হচ্ছে সাধারণ গ্রন্থাগার দিবস কলকাতায় এর সূচনা করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্থানীয় সংবাদ শেষ Thank you.